একটা মানুষ সব দিক থেকে পারদর্শী হয়, অথচ লোকটা দেখেন ডাক্তার। আজকে কুষ্টিয়াতে ভাষণ দেওয়ার সময় তিনি উদাহরণ দিচ্ছিলেন, মনে কিন্তু একটা সার্জন ডাক্তার অপারেশন করতেন, তার মানে ডাক্তারি লাইনে উনি সর্বোচ্চ। কোরআনে কারিমের লাইনে তো আমি নিজে দেখেছি তার জ্ঞানের বহর এবং শুদ্ধ। হাফিজের লাইনে উনি পাণ্ডিত্য অর্জন করেছে অনেক, আমাদের মতো হাজার আলেমের চাইতেও বেশি। ইংরেজিতে বক্তব্য দিচ্ছে, অনেকে আছে ইংরেজি বক্তব্য, দূরের কথা ইংরেজির নাম শুনলে ভয় পায়। চারিদিক থেকে জ্ঞান অর্জন করার জন্য লোকটাকে যে জায়গা থেকে তুলে নিয়ে এসেছিল আল্লাহ, ওখানে যদি এতদিন থাকতেন বড় নাস্তিক হয়ে যেতেন ইনুর মতো। সেখান থেকে আল্লাহ তুলে এনে কত বড় দায়িত্ব দিয়েছে তার মাথার উপরে। এখানে এই বিশ্ববিদ্যালয়ে আপনিও ভর্তি হতে পারেন, এখনো সুযোগ সময় আছে। আপনাকে আমরা জান্নাতে নিয়ে যেতে চাই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার মাধ্যমে। সাফ কথা বলছি, জীবনে গোনাগার যদি হয়ে থাকেন, গোনা অল্প স্বল্প যায় থাক, যদি একামতের দিন কায়েম করা লাগবে, দিন এই আন্দোলনের সাথে একনিষ্ঠভাবে এখলাসের সাথে লেগে থাকতে পারেন, আমি কোরআন হাতে নিয়ে গ্যারান্টি দিতে পারি আল্লাহ আপনাকে জাহান্নামে দেবে না। সফের আয়াত আবার বলছি, ইসলামী আন্দোলন যদি দুনিয়ায় করেন, একামতের দিন কায়েম করার জন্য এখলাসের সাথে অ্যাক্টিভিটিস নিয়ে যদি ময়দানে থাকেন, কায়েম হলে ভালো, না হলো আপনার অসুবিধা নেই, আপনাকে আল্লাহ জাহান্নামে দেবে না। হ্যাঁ, জান্নাতেও দেবে না কয়েকটা কারণে, তার ভেতরে এক নম্বর, আপনি যদি মা বাবার সাথে বিয়াদবি করে থাকেন জান্নাত পাবেন না। আর এই বিশ্ববিদ্যালয়ে আসলে মা বাবার সাথে বিয়াদবি করার কোনো রাস্তা খোলা নেই, সবগুলো একেবারে ট্রেনিং দিয়ে দিয়ে ওই পর্যায়ে নিয়ে যাওয়া হয়। মানুষের মতো মানুষ হওয়ার জন্য, দেশ প্রেমিক মানুষ হওয়ার জন্য এই দেশে ওপেন বলছি ইসলামী ছাত্র শিবির ছাড়া কোনো রাস্তা খোলা নেই। আমি যদি চ্যালেঞ্জ দিতে চান, নিয়ে আসেন অন্য সংগঠনগুলো, আমি একটা শিবিরের ছেলেকে নিয়ে যাব, তামাম দুনিয়া সব নিয়ে আসেন, একশো ভাগ না হলে আমি 99 ভাগ গ্যারান্টি দিতে পারি, ওদের চরিত্র যদি 100 ভাগের 10 ভাগ ঠিক হয়, এর চরিত্র 100 ভাগের 70 ভাগ ঠিক থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমকে যেহেতু ওহী হিসাবে আরবি ভাষায় দিয়েছেন, এখানে সন্ধ্যায় একটা মাদ্রাসা আছে, আমি যে বাড়িতে ছিলাম তিনি বলছিলেন, আপনাদের একটা সুযোগ আছে আল্লাহর এই ওহীকে শিক্ষা করার জন্য এরকম মাদ্রাসায় আপনি ভর্তি হয়ে যান, যে বয়সে থাকেন। কোরআন শুদ্ধ করা ছাড়া, কোরআন পড়া ছাড়া আল্লাহর নিকটবর্তী হওয়া যাবে না। ইমাম মালিক বলেছিলেন, মাবুদ তোমার প্রিয় হওয়া যায় কিভাবে? 100 বার তিনি আল্লাহকে স্বপ্ন দেখে একই কথা বলেছিলেন যে তোমার প্রিয় হওয়া যায় কি করে। আল্লাহ পাক বলেন, ইমাম মালিক কোরআন পড়ো, কোরআন পড়ো। উনি বারবার প্রশ্ন করতেন, আল্লাহ বুঝে পড়বো না বুঝে পড়বো? আল্লাহ পাক বারবার জবাব দিয়েছেন, বুঝে পড়ো না বুঝে পড়ো, শুদ্ধ করে পড়ো, তারতিলের সাথে পড়ো, আমি আল্লাহর প্রিয় পাত্র হয়ে যাবে। যেন আমরা যেহেতু মালিকের প্রিয় হতে চাই, যেন আমাদের শুদ্ধ করে মাস্ট বিয়েটা পড়া শেখাই লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন এর পরে বলেন, লিতুনজিরুম্মাল্কুরাওয়ামান হাওলাহা, হে নবী এই কোরআন দিয়ে আপনি মক্কার এবং মক্কার আশেপাশে যা আছে, এই আশপাশ বলতে তামাম দুনিয়া বুঝিয়েছেন আল্লাহ। তাফসীরে ইবনে কাসিরে লিখেছে, ওমান হাওলাহা মানে সমগ্র পৃথিবী। সুতরাং এখন নবী নেই, উনি থাকলে এই কাজটা করতেন, সৌদি আরব থেকে বাংলাদেশে এসে আপনাদেরকে সতর্ক করতেন। এই সতর্ক বাণী পড়া কোরআন শরীফে আছে 500টা, কয়টা? সবচাইতে বেশি যে বিষয়টা দিয়ে মানুষ সতর্ক হতে পারে তার নাম কিয়ামত, কারণ এটার জবাবদিহিতা যতদিন পর্যন্ত আপনি উপলব্ধি করতে না পাবেন যে কিয়ামত হবে। আল্লাহ বলেন, তুনজিরা ইয়াউমাল জামি ইলা রাইবা ফি, ওই দিন সম্পর্কে সতর্ক করো যেদিন সম্পর্কে কোনো সন্দেহ নেই, সন্দেহের অবকাশ পর্যন্ত নেই। মানুষের জীবন পরিচ্ছন্ন হওয়ার জন্য 8টা মাধ্যম আছে, তার 1 নম্বর মাধ্যম এইটা যে যত বেশি জবাব দিতে হবে।
আল্লাহর দরবারে দাঁড়াতে হবে। এরকম টেন্ডেন্সি যত বেশি তৈরি করবে তার জীবন তত বেশি পরিচ্ছন্ন হবে। খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার স্ত্রী উম্মে রোমানা ডাক দিয়ে বললেন, স্বামী আমার বাইতুল মালে যিনি দায়িত্বে আছে খাজাঞ্চিতে অর্থমন্ত্রীকে আপনি বলেন আগামী মাস থেকে যেন আগামী মাসের যে বেতন আছে ওটা যেন অ্যাডভান্স আমাদেরকে দিয়ে দেয়। উনি বললেন, কেন? সেটা আপনার পায়েস খেতে চেয়েছে, পায়েসের টাকা আমাদের কাছে নেই। চলে গেলেন বাইতুল মালে, ডাক দিয়ে বললেন আমার কিছু টাকা পয়সা লাগবে, যেহেতু এ মাসের টাকা আমি নিয়েছি আগাম মাসের টাকা আমার অ্যাডভান্স দিয়ে দেন। বাইতুল মালে যিনি দায়িত্বে ছিলেন তিনি ওই রকমই তেল মারা মানুষ না। তিনি ডাক দিয়ে বললেন, খলিফা টাকা আমি আপনাকে আগাম মাসের দিতে পারি, আপনি আগামী মাস পর্যন্ত বেঁচে থাকবেন ওইটা লিখে দেন। উনি বলছে টাকা আমার লাগবে না। বাড়িতে যে স্ত্রীকে বলছে, স্ত্রী আমি পারলাম না, আমাকে এই কথা শুনিয়েছে। স্ত্রীর ধৈর্যশীল ছিলেন, ধৈর্যশীলা বললেন, ঠিক আছে আপনি যখন পারলেন না যেভাবে চলছে সংসার চলতে দেন। 15 দিন পর তিনি পায়েস রান্না করে দিয়েছে। হযরতে আবু বকর বললেন, স্ত্রী পেলে কোথায়? আপনাকে বলেছিলাম আপনি তো অপারগতা প্রকাশ করলেন, আপনি পারেননি। আমি প্রতিদিন 1-1.5 মট করে তুলে রাখতাম এই আটা চাউল যাই বলেন। এই 15 দিন তুলতে তুলতে প্রায় 2 কেজি হয়ে গেছে। ওটা পাশের বাড়িতে বিক্রি করে আমি আজকে এই পায়েসের ব্যবস্থা করেছি, কোনো উল্টাপাল্টা কাজ করিনি। উনি বললেন, ঠিক আছে সন্তান আবদুল্লাহ ভালো করে খাও। দর দিয়ে চলে গেলেন বাইতুল মালের খাজাঞ্চির কাছে, বললেন বাইতুল মালের দায়িত্বে আছো অর্থমন্ত্রী, আগামী মাস থেকে আমার বেতন যদি 12,000 টাকা দিতে থাকো তো 2,000 টাকা কম দিও। কেন? কারণ 10,000 টাকা হলেও আমার সংসার চলে এটা আমি দেখেছি। আমার মনে হচ্ছে এই যে কিয়ামতের জবাব দিতে হবে, টেন্ডেন্সি তার ভেতরে কোন পর্যায়ে ছিল আপনি বলেন। আর 1628 জন মানুষ দায়িত্বে আছে, দায়িত্বে যে সরকার আছে থাক, এই 1628 জন মানুষ শুধু এখন যদি আবু বকরের মতোই চিন্তা নিয়ে দেশটা চালায় আমার মনে হচ্ছে 16 ঘন্টায় এই দেশটা একেবারে রোল মডেল হয়ে যাবে। এতদিন যারা রোল মডেল করেছিল কি মডেল দেখিয়েছেন আপনি? কি মডেল দেখিয়েছেন? এটা তো জরিপ পেলাম আজকে, এটা শোনালে আপনার মাথা খারাপ হয়ে যাবে। অবশ্য 2009 সালের পিলখানার নির্মম হত্যাকাণ্ড আমার সাথে 1500 জন মানুষের, তার ভেতরে আমার মনে হয় 900 মানুষকে তো আমি পরিচয় করেছিলাম বিডিআর বিদ্রোহের নাম দিয়ে। এই 14-15 বছর বেকার তারা জেল খাটতেছে, কিচ্ছু জানে না, এমনও মানুষ আছে। পঞ্চগড়ে 1 মুরব্বির সাথে পরিচয় ছিল, বলছে আমি রিটায়ার করবার 1 মাস পরে, অথচ আজ 15-14 বছর আমি জেলে আছি। 2013 সালে হেফাজতের কর্মীদের শাপলা চত্বরে যে নির্মম হত্যাকাণ্ড, 2014 সালে একক নির্বাচন, 2018 সালে কোটা আন্দোলনকারীদের নির্মম নির্যাতন, 2018 সালে নিরাপদ সড়ক আন্দোলনকারীদের নির্মম নির্যাতন, 2018 সালের নির্বাচনী গায়েবী ভোট, বিরোধী দলীয় নেতা কর্মীকে গুম খুন হত্যা এবং আয়নাঘর, 11 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার, তার ভেতরে 36,000 কোটি টাকা, 11 লক্ষ কোটি দলীয় প্রয়োজনে পুলিশকে ব্যবহার, বাক স্বাধীনতা কেড়ে নেওয়া, সর্বশেষ 2024 সালে কোটা আন্দোলনের নামে গণহত্যা। এর একটা অস্বীকার করতে পারবেন? আমি দেইনি, বিবিসি দিয়েছে জরিপটা। এই জন্যই তো বলছি 1628 জন মানুষ যদি এই বাংলাদেশে এখন হযরতে আবু বকরের এই মন নিয়ে দেশটা চালাতে পারে, আন্দাজে উল্টা পাল্টা টার্গেট দেওয়া লাগবে না। কি রোল মডেল বানিয়েছিলেন এই যে জরিপ এখন সামনে আসতেছে,
কত বড় দুর্নীতিগ্রস্ত একটা রাষ্ট্র হয়ে গেলে বাইতুল মোকাররমের ইমাম পর্যন্ত পালিয়ে যায়। একটা বড় মসজিদের খতিব সে লোকটাও পালিয়ে গেল, তার মানে কোন জায়গাটা বাকি আছে আপনি বলেন? কোন জায়গা বাকি? একটা মসজিদের খতিব যদি পালিয়ে যায়, আসলটা তো পালিয়েছে, মসজিদের খতিব পালিয়েছে, তার মানে তামাম দুনিয়া দেখেছে যে আপনি কোন পর্যায়ে দুর্নীতিকে নিয়ে গিয়েছিলেন, আর রোল মডেল বানিয়েছেন বাংলাদেশ। রোল মডেল হবে হযরত আবু বকরের চিন্তা নিয়ে আসেন, যে আমার 8,000-10,000 টাকা হলে মাস চলে যায়, অর্থমন্ত্রী আগামী মাস থেকে তুমি 2,000 কম দিও, কিয়ামতে জবাব দিতে হবে। বিশ্বাস যত বেশি তৈরি হবে আপনার, জীবন পরিচ্ছন্ন হবে। ফারিকুল ফিল জান্নাতি ও ফারিকুল ফিস সাইর, একদল মানুষকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে, একদল মানুষকে জাহান্নামে দেবে। সুতরাং যাদেরকে জান্নাতে দেওয়ার ঘোষণা দিচ্ছেন, আল্লাহ যেন এই দলে সামিল হওয়ার তৌফিক দেন। আমিন, আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ও মাবুদ, কোরআনে কারিমের কথাগুলো শোনার জন্য মানুষগুলো এত পাগল, এদের উপরে তোমার খাস রহমত নাযিল করো আল্লাহ। ইয়া আয়াতের কাছে খুশি হয়ে সওয়াব দিয়ে থাকো, আমাদের নবীজির রওজায় পৌঁছিয়ে দাও। তামাম দুনিয়ার মাঠের নিচে যত মানুষ ঘুমিয়ে গেল আল্লাহ মাফ করে দাও। যে সমস্ত শহীদদের আত্মার মাগফিরাত এবং অসুস্থ মানুষদের সুস্থতায় কামনায় এই মাহফিলের আয়োজন, আল্লাহ তুমি সব দেখতে পাচ্ছ, সব শুনতে পাচ্ছ, ওদেরকে তুমি শাহাদাতের উচ্চ মর্যাদা দান করো, আহতদের তুমি শেফায়ে কামেলা জেরা নসিব করে দাও। এ বাংলাদেশে আমরা স্বপ্ন দেখি কোরআন দিয়ে চলবে, আল্লাহ আমাদের কোনো স্বপ্ন নেই, এটা আমাদের রাজনীতিও না, এটা তোমার নীতি। যেহেতু তুমি জানিয়েছো কোরআনে কারিম দিয়েছি রাষ্ট্র চালাতে, আমরা এটা চাই তুমি চোখে দেখার তৌফিক দাও। যা করা লাগে আমরা তোমার হাতে দিলাম। আল্লাহুম্মা ইন্না নাজালুকা ফি নুকুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। মুসাফির অবস্থায় আছি, অসুস্থ অবস্থায় আছি, মাজলুম অবস্থায় আছি, আল্লাহ তুমি আমাদের মোনাজাত কবুল করো। জীবনে কিচ্ছু চাই না আমাদের নিজেদের জন্য, শুধু এইটা চর্ম চোখে দেখতে চাই যে কোরআন দিয়ে দেশটা চলছে। মা বোনেরা পর্দায় আছে, পর্দায় থাকার তৌফিক দান। আল্লাহ তাআলা আমার স্ত্রী অসুস্থ, আমি দোয়া চাই মেহরবানি করে তাকে তুমি শেফায়ে কামিলা আজরা নসিব করে দাও। আমাদের সন্তানাদিগুলোকে তুমি নেককার বানাও। আগামীতে এলাকায় কোরআনের আলোচনার কারণে আল্লাহ তাআলা যত আলোচনা হচ্ছে হবে, আমাদেরকে তুমি হেদায়েতের জরিয়া বানিয়ে দাও। মাটির নিচে যত মানুষ আছে এলাকায় প্রত্যেককে কবরে তুমি জান্নাত দান করো। আল্লাহ শেষ কথা বলি, জালেমদেরকে কিয়ামতের আগে তুমি আর সিয়ারে বসিও না। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। মরণ আসলেই যেন বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেখানে যে বইগুলো লিখেছিলাম আপনারা অনেকে বই নিয়েছেন, মেয়েদের জন্য আজকে